যশোরের মনিরামপুরে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আড়ম্বর পূর্ণভাবে পালিত। যশোর মনিরামপুর উপজেলা প্রতিনিধি দেবব্রত মণ্ডলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে 96 এলাকার প্রাণকেন্দ্র যশোর মসিয়াহাটি পোড়াডাঙ্গা পূজামণ্ডপগুলোতে পূজা অর্চনার মাধ্যমে উদযাপিত হয়েছে মহা অষ্টমী। মহা অষ্টমীর অঞ্জলি আর সন্ধি পুজো দুটোই দুর্গাপূজার খুব বড় উপাচার। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে অঞ্জলি। পাঞ্জাবি শাড়িতে পুরো বাঙালি সাজে সজ্জিত বাঙালি মেয়েরা এখন পুজোয় ব্যস্ত। পুজো শেষে অনেকে বের হবেন বিভিন্ন এলাকায় ঠাকুর দেখতে। বাংলাদেশে করোনার কারণে 2 বছর বন্ধ অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। এবার সেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শনিবার শুরু হয় 5 দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। রবিবার ছিল মহাসপ্তমী পূজা, আজ মহা অষ্টমী, আগামীকাল হবে মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। এবং আপনাদের ভোগ প্রসাদ দিয়ে আপনারা অঞ্জলি প্রদান করার জন্য বসবেন। যে কথা আগে বলেছি যে এই পুজো আমাদের 14 গ্রামের সবার হ্যাঁ সর্বজনীন বলতে অবিরত এবং আমাদের মন্দিরের সকলের সমান অধিকার, এটাই আমরা বুঝাতে চাই। এই জন্য আমাদের মন্দিরের নাম সর্বজনীন। জিজ্ঞেস করছি, পাশেই মসিয়াটি এলাকায় মসিয়াটি একটা বড় পূজা হয় এবং কয়েকটা গ্রামে, এই ব্যাপারে কি আপনারা এখানে একটা মন্দির তৈরি করছেন, এতে কোনো বিভেদ সৃষ্টি হচ্ছে না? কোনো বিভেদ সৃষ্টি না, এই কারণেই বলবো আমরা এখনো পর্যন্ত পড়াঙ্গা মন্দিরে পূজা করি এবং মসিয়াটিতে চাঁদা দেয়। মসিয়াটির পূজা দাও আমাদের।